প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আজকেও হাজির হয়েছি আপনাদের সামনে, আমি মোহাম্মদ বশির খান। দর্শক, আজকে আমরা যে বোনটির কথা আপনাদেরকে শোনাবো তার নাম রোমানা। তিনি প্রবাসে থাকেন এবং সবার উদ্দেশ্যে তিনি যে মেসেজটি দিয়েছেন আমরা অবশ্যই তা শুনব এবং তার কথা মেনে চলব। দর্শক, তাহলেই আমাদের জীবনটা সুন্দর হবে। আমরা একটু ভাবেই লক্ষ্য করি যে আমরা কেনই বা এর কথা শুনব এবং কেন বা তার কথা মেনে চলব। আসলে কারো কথা মেনে চলা কিন্তু প্রয়োজন নেই, তখন প্রয়োজন যখন নাকি সেটা আমার কাজে আসবে। হ্যাঁ দর্শক, রোমানার কথা আমাদের কাজে আসবে। তো চলুন দর্শক, আমরা বর্তমানে রাশিয়ার মস্কোতে আছি। বলতে গেলে আমি একজন প্রবাসী, তো প্রবাসী ভাইদেরকে নিয়ে কিছু কথা বলতে চাই। আমার অনেক খারাপ লাগছে যার ফলে ভিডিওটা করা। গত 28 তারিখ থেকে একটা ভিডিও ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে এক ওমান প্রবাসী ভাই বাংলাদেশে গিয়েছে এবং ভিডিওটা আপনারা অলরেডি হয়তো বা অনেকে দেখেছেন। তার বিয়ে করা ওয়াইফের সাথে একটা মানে ঘটনা আর কি, যে তার ওয়াইফ হচ্ছে তার সাথে অনেক কি বলবো মানে প্রতারণা, এক ধরনের প্রতারণা করেছে। আমি একজন নারী, বাট সময় প্রেক্ষাপটে কিন্তু কিছু কথা বলতে হয় নারীদের বিপক্ষেও, আমি সরি টু সে তার জন্য। শুধুমাত্র আমি সবাইকে বিষয়টা একটু তুলে ধরার জন্য আমি বলতেছি যে ভিডিওটা আপনারা অনেকে দেখেছেন যে সেই মেয়ে তার হাজবেন্ডের সাথেই কথা বলে, তার হাজবেন্ডের সাথে কথা বলে, বাট তার হাজবেন্ড হচ্ছে অন্য একটা আইডি ব্যবহার করে, অন্য একটা নাম ব্যবহার করে কথা বলে, রাজা নামে আইডিতে, বাট তার ওয়াইফ জানে না যে সেটাই তার হাজবেন্ড আর কি। তো তার হাজবেন্ডের সাথে অনেক খারাপ ব্যবহার করে, যে তার সাথে ডিভোর্স চায়, তার সাথে সংসার করতে চায় না, সংসার করবে না, ঠিক আছে। কিন্তু সে বলে দিয়েছে যে রাজা নামে একটা ছেলের সাথে তার বিয়ে ঠিক হওয়া মানে হয়ে আছে, কিন্তু সেই মেয়ে জানে না যে সেটাই তার হাজবেন্ড। তো প্রথমে নাকি সেই মানে অনেকে অনেক কথা বলেছে তার হাজবেন্ডকে, যেহেতু দেশের বাইরে থাকে, তো সে প্রথমে বিশ্বাস করতো না। সেই ভাই হচ্ছে ওমান প্রবাসী ভাই কে নিয়ে সবাই বলতেছে, তাহলে আমি মানে একটু ই করে দেখি। পরে দেখে যে ওই উনি অন্য একটা ছদ্মনাম ব্যবহার করে কথা বলেছে, ওনার সাথে ওই ওনার ওয়াইফ কথা বলেছে, কথা বলে একদিন দুই দিন করতে করতে উনি নিজেও পরকিয়া করছে, পরকিয়ার মতো করে যে কিরকম কি করতে হয়। তো একটা পর্যায়ে গিয়ে মানে উনিও অভিনয় মানে এটা দেখার পরে আমার যে এত খারাপ লাগছে, মানে মনে হয়েছে যে এটা একটা মুভি। আমরা তো মুভিতে নর্মালি দেখি, তাই না? মুভিতে আমরা এরকম কাহিনী দেখি, এটা একেবারে বাস্তবে হয়ে গেছে। আমরা মানে শকটা কি, যেহেতু দেশের বাইরে থাকি আমার খুব খারাপ লাগলো। তো উনি বাংলাদেশে গিয়েছে, ওই মেয়ে নাকি ভিডিও কল দিত, কথা যত বলতো, তো বলতেছে দেখো আমি হচ্ছে উনি যেহেতু ছদ্মনাম ব্যবহার করছে বলছে মিরপুরে থাকে আর কি, ঢাকাতে, তো আমি তোমার সাথে হচ্ছে একদম সরাসরি দেখা করব, আমি ভিডিও কলে দেখা করব না। তো মেয়ে তো আর কি অনেকই করছে, তো যাই হোক, পরে উনি সরাসরি দেখা করতে গিয়েছে। উনি 28 তারিখে হচ্ছে বাংলাদেশে ল্যান্ড করছে কাতার ওমান থেকে। পরে যাওয়ার পরে ওনাকে হাতে নাতে ধরছে আর কি, যে এরকম। তো উনি তো আর কি আপনার অলরেডি ভিডিও দেখেছেন। এখন কথা হচ্ছে আমার মানে এটা বলার মানে এই হচ্ছে, অনেকে আপনারা বুঝবেন না বিষয়টা, আমার কথা হচ্ছে ভাই আপনি মানে যে মানে এখন পর্যন্ত মানে ঠিক আছেন বা ভালো আছেন, আল্লাহর কাছে শুকরিয়া যে আপনি সত্যটাকে তুলে ধরতে পেরেছেন। হাজার হাজার ভাই যারা দেশের বাইরে থাকে, প্রবাসী ভাই, দেখতে পেয়েছে। হ্যাঁ, মানে জীবন জীবন আসলে আমাদের যখন আমরা দেশের বাইরে থাকি, জীবনটাকে মনে হয় যে যারা মানে আমাদের আপনজন আছে বা প্রিয়জন আছে, তাদের যদি কোনো কিছু হয়ে যায় মানে জীবন আর জীবন থাকে না। তো তার যেহেতু সেটা তিনি ছিলেন ওয়াইফ, ওয়াইফ হয়ে প্রতারণা করেছে তার সাথে, এটা তো মেনে নেওয়া যায় না। বাট ভাই আপনাকে স্যালুট জানাচ্ছি যে হাজারো ভাই বিষয়টা দেখতে পেয়েছে বা আপনি নিজেই জানাইছেন বিষয়টা সবাইকে। আপনি এখন পর্যন্ত ভালো আছেন, সুস্থ আছেন ভাই, খুবই ভালো লাগছে এই বিষয়টা দিক দিয়ে। বাট খারাপ লাগতেছে যেটা এটা মোটেও ঠিক করা হয় না, মানে ঠিক না। তো বাংলাদেশি বোন আপনাকে বলছি বা যারা এই টাইপের মানে ভাইদের সাথে করেন, বোন আপনাদেরকে বলবো, প্রবাসী যারা থাকে আপনারা এটা মনে করেন না যে আমার হাজবেন্ড দেশের বাইরে থাকে, প্রবাসে থাকে বলে সেখানেও এরকম অনেক মেয়ে আছে যাদের সাথে রিলেশন করছে বা ঘোরাঘুরি করতেছে, ঠিক আছে, আপনাকে ঠকাচ্ছে, আপনিও তাকে ঠকাচ্ছেন, বা আপনি একটা পরকীয়ায় বা অন্য কারোর সাথে মানে একটা রিলেশনে চলে যাচ্ছেন। এটা 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 যদি আপনারা চিন্তা করেন মোটেও ঠিক হবে না, এটা একেবারে ভুল একটা ধারণা বোন। কেননা প্রবাসে যারা থাকে বোন তারাই বোঝে,
প্রবাসীরা কি পরিমাণ কষ্ট করে, সেই সকালে আল্লাহর ভোরে ঘুম থেকে উঠে, মানে আজানেরও আগে 4টা 3টায় ঘুম থেকে উঠে যেতে হয়। উঠে যাওয়ার পরে সেই কাজের জন্য যেতে হয় লাইন ধরে, মানে বাস ট্রেন যেটাই বলেন না কেন, অনেক কষ্ট করতে হয়। অফিসে গিয়ে তো আপনার যদি মানে কোম্পানির মালিকের তো কথা নাই শেষ, কাজের তো ভুল হলে কোনো মানে ক্ষমা নাই, সেই দিনের অর্ধেক স্যালারি কেটে নেয়, নাহলে কোনো দিন পুরো স্যালারি কেটে নেয়। যারা, এটা আমি কিন্তু বাস্তব সত্য কথা বলছি, যারা দেশের বাইরে আছেন তারা এই কথাটা জানেন আর কি, যারা প্রবাসে কাজ করেন, কষ্ট করেন, তারা আপনারা আমার সাথে অবশ্যই একমত। তো যারা দেশে থাকেন তারা কিন্তু অনেকে বিষয়গুলো জানেন না যে কষ্ট কাকে বলে এবং সময়টা 24টা ঘন্টা কিভাবে যায়, যারা থাকে তারাই শুধুমাত্র জানে। তো বোন আপনারা এই ভুলগুলা মোটেও করবেন না। আমাদের প্রবাসী ভাইরা অনেক কষ্ট করে, বিশ্বাস করেন অনেক কষ্ট করে, তাদেরকে কখনো কষ্ট দিবেন না। এর আগে একটা ভিডিও দেখেছি এরকম, খুব খারাপ লেগেছে, এক ভাই অনেক বছরের সংসার, প্রায় 25-30 বছরের সংসার, ওই সেই ভাই হচ্ছে টাকা দিতে না পেরে হচ্ছে তার ওয়াইফ অনেক যন্ত্রণা কষ্ট দিয়েছে, যার ফলে উনি আত্মহত্যা পথ বেছে নিয়েছে। আমরা এখান থেকে দূরে থাকবো, আমরা এটা কখনোই মানে মানে মানুষের লাইফ আল্লাহ সৃষ্টি করেছে, আমাদেরকে আল্লাহ একদিন নিবে, কিন্তু নিজের হাতে কখনো এরকম ধরনের ভুল করব না আমরা, কখনোই না। প্রত্যেকটা মানুষের লাইফে একটা না একটা সমস্যা থাকেই। তো বলবো যে যারা এই ধরনের কাজ করেন বোন আপনারা, কখনোই করবেন না, আপনার হাজবেন্ডকে কখনো কষ্ট দিবেন না, কারণ আপনার হাজবেন্ড দেশের বাইরে অনেক কষ্ট করে, বিশ্বাস করেন অনেক কষ্ট করে। আবার আর প্রবাসী ভাই আপনাদেরকে বলবো, আপনারা প্লিজ প্লিজ আপনারা যে কোনো মেয়েকে মানে আপনারা হ্যাঁ একা থাকেন, ইমোশনাল হয়ে পড়েন বা এই কাজগুলো করবেন না। কাউকে হেল্প করতে গিয়ে আমি দেখি যে, আমি নিজের ভিডিওতে আমরা দেখেছি, আমার হ্যাপি কাবল যে ব্লগ ভিডিওতে আছে, আমার অনেকগুলো ভিডিওতে আছে, তো সেই ভিডিওতে অনেক প্রবাসী ভাই ভাবছে যে আমার কোনো সমস্যা বা বোনটার মনে হয় কোনো মানে হেল্প লাগলে বা ই করলে, তারা কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছে যে বোন মানে ভাই 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 ভেবে কোনো সমস্যা হলে যেন বলি আর কি। এই কাজগুলো কখনো করবেন না, আমার হয়তো বা কোনো হেল্প লাগবে না, আমি হয়তো বা আপনাদেরকে SMS দিই নাই বা নক দিই নাই, অন্য কোনো মেয়ে টাইপের বা ওরা যদি এরকম, অনেক মেয়ে আছে কিন্তু এরকম ফাঁদ পাতে বা হচ্ছে আপনাদের সাথে অনেক ভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে, যারা আমাদের প্রবাসী ভাইরা আছে, ফোন করে বিভিন্ন ভাবে টাকা নিয়ে নেয়, তো এই কাজগুলো কখনোই করবেন না। কারো কমেন্ট বক্সে গিয়ে ফোন নাম্বার দিবেন না, এই জিনিসটা কিন্তু আপনাদের অনেক খারাপ। আপনারা, আমি জানি আমাদের প্রবাসী ভাইরা হচ্ছে অনেক ইমোশনাল হয়ে যায়, মানে মানুষের, দেশের মানুষের যদি কোনো মানে কষ্ট থাকে বা কোনো খারাপ লাগে, কাজ করে অসুস্থ থাকে, এটা শুনলে কেউ আর স্থির থাকতে পারে না, মানে একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে গেলে কিন্তু মন মানসিকতা চেঞ্জ হয়ে যায়, বিশেষ করে যারা প্রবাসী দেশের বাইরে আসে তাদের তো সম্পূর্ণ আলাদা হয়ে যায়। হ্যাঁ মানে অন্যরকম হয়ে যায়, ফ্যামিলি ছাড়া দূরে থাকে, সবসময় মনটা খালি মনে হয় যে কার কি হলো কার কি হলো, তো ইমোশনাল থাকে আর কি। তো এই ইমোশনালটাকে বোন আপনারা যারা আছেন প্লিজ এটাকে কাজে লাগাবেন না, এটাকে উইক পয়েন্ট ভাববেন না, প্রবাসীরা কিন্তু অনেক কষ্ট করে। হ্যাঁ আল্লাহ কিন্তু এক স্বয়ং উপরে আছে, দেখতেছে কিন্তু। তো আমি আপনাদেরকে বলবো যে প্লিজ এই কাজগুলো কেউ করবেন না প্রবাসী ভাই। আপনারাও, আপনাদেরকেও বলবো, আপনাদের যে প্রিয় মানুষটি আছে তাকে সময় দেন, অন্য কারোর সাথে কথা বলবেন না ফোনে, অন্য কাউকে সময় দিবেন না। এবং বোন আপনাদেরকেও বলবো যে যে ভাইটি আপনার জন্য কষ্ট করছে, আপনার সন্তানদের জন্য কষ্ট করছে, ফ্যামিলির জন্য কষ্ট করছে, তাকেও একটু সময় দেন, তার গুরুত্বটাও বুঝেন বোন। সেই ভাইটি কিন্তু শুধুমাত্র আপনাদের কষ্ট মানে আপনার জন্য কষ্ট না করেন, সুখে শান্তিতে বসবাস করেন, ভালো ভালো ফোন ব্যবহার করেন, পোশাক আশাক পড়তে পারেন, ভালো খেতে পারেন, তার জন্য কিন্তু কষ্ট করে, বলেন কার জন্য করে? তাদের তো আর মানে কোনো কিছু থাকে না যে তারা ই করবে, বিদেশে অনেক কষ্ট, আর এই কষ্টের টাকা এখানে কেউ খরচ করতে চায় না, সম্পূর্ণ টাকা সবাই দেশে দিয়ে দিতে চায় যে আমার মা ভালো থাকবে, আমার বউ ভালো থাকবে, আমার সন্তানরা ভালো স্কুলে পড়াশোনা করবে, ঠিক আছে কলেজে পড়াশোনা করবে, বড় মানুষ হবে, এই চিন্তা ভাবনা করে কিন্তু তারা কখনো একটা পোশাক পর্যন্ত কিনে না। আমি নিজে স্বয়ং মানে মানে প্রমাণ আর কি, আমার এখানে অনেক প্রবাসী ভাই বোন আছে, তারা আমরা নিজেই হচ্ছে প্রমাণিত আর কি, ঠিক আছে। তো আপনাদেরকে বলবো যে আপনারা কখনো আপনার হাজবেন্ড কে কষ্ট দিবেন না, এবং এই ধরনের চিন্তা ভাবনা কখনোই করবেন না। দেখেন একটা মানুষ আপনার জন্য এত কষ্ট করছে দেশের বাইরে এসে, এত কষ্ট করতেছে, পায়ের ঘাম মাথায় ফেলে কি মানে
কি কষ্ট নয় করছে, রোদে পড়ে বৃষ্টিতে ভিজে কত কষ্ট করতেছে। অথচ আপনারা যদি এই কাজগুলো করেন বোন, তাহলে কিন্তু খুবই কষ্টদায়ক হয়ে যায় বিষয়টা, বুঝতে পেরেছেন? তো আপনার হাজবেন্ডকে অবশ্যই সময় দিবেন, বিষয়টা আপনারা হচ্ছে গুরুত্ব দিবেন আর কি। তো আপনার পরিবারের জন্য, সুখের জন্য কিন্তু এত কষ্ট করা। তো ভাই আপনাদেরকেও বলবো যে আপনারা অন্য কোন মানে ইমোশনাল হয়ে কোনো মেয়ের ফাঁদে পা দিবেন না। দয়া করে বলবো যে এরকম কোন প্রবাসী ভাই বোন নিজেরা নিজেরা কোনো কেলেঙ্কারিতে জড়িত হবেন না। অনেক অনেকে, আমি না একজন নারী হয়ে আমি বলতেছি, অনেক মেয়ে আছে এরকম ফাঁদ ফেলে বিভিন্ন প্রবাসী ভাই বোনকে, ভাইদেরকে হচ্ছে বিপদে ফেলতেছে, বা এমন অনেক ভাইও আছে যে অনেক বোনকে হচ্ছে বিপদে ফেলছে। তা আমি সবাইকে হাত জোড় করে রিকোয়েস্ট করব, এই ধরনের ভুল যেন আপনারা কখনোই না করেন। তো আমি বলবো যে সবাই যেন ভালোভাবে থাকেন, আর চেষ্টা করবো যারা আমরা মুসলমান নামাজ কালাম পড়বো, দেখবেন প্রিয়জনদেরকে সময় দিবেন, সুন্দরভাবে সময় চলে যাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি আমার এই ভিডিওটি থেকে হচ্ছে আপনারা একটু হলেও বুঝতে পেরেছেন।